সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র আত্রাই অমৃত রলদে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলো দেখা গেছে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে আমাদের পড়তে থাকে, দেখা যায় যে এক সময় সেগুলো হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, তখন দেখা যায় যে তাদের পড়তে গেলে বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয়। সে কারণে আমি চিন্তা করেছি যে যেহেতু আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করেছি, প্র্যাকটিক্যাল ভিডিও, জেনারেল ভিডিও আমি আপলোড করেছি, সে কারণে এমসিকিউটা দিয়ে দিলে পরে তারপরে তারা এই জিনিসগুলো অন্তত দেখলে অন্য অন্য জিনিসগুলো, অন্য অন্য এমসিকিউ গুলো সম্পর্কেও তারা ধারণা করতে পারবে। দেখা যাবে যে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো মোটামুটি ভাবে ভালোভাবেই তারা সলভ করতে পারবে আমি বিশ্বাস রাখি। সে কারণে আমি তোমাদেরকে এখন সেই জায়গায় নিয়ে যাচ্ছি, চলো আমরা সেই এমসিকিউ দেখে আসি কেমন। এবারে দেখো আমরা ডেস্কটপে উপস্থিত হয়েছি। এখন আমি তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড, সে মাইক্রোসফট ওয়ার্ডে আমার এটা তৈরি করা আছে, তো আমরা দেখি মাই কম্পিউটারের মধ্যে আমার সংরক্ষণ করে রেখেছি আমি তোমাদের জন্য। তো এখন দেখো এই ইউটিউব টু ক্লাসে আছে এই যে এমসিকিউ আমার। এখন আমি এমসিকিউ, এই যে ফার্স্ট এমসিকিউটা আমি ওপেন করছি। দেখো এই আমাদের এমসিকিউ, তো আমাদের দেখো এই এমসিকিউ থেকে আমরা এটা দেখো কিভাবে আমরা এটা করব। তো আমাদের এইখানে দেখো চতুর্থ অধ্যায় প্রথম আমাদের প্রথম এমসিকিউ এটা, ওয়েব ডিজাইন পরিচিতি। তো এটার জন্য আমি এখন প্রথম দেখো আমি যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, প্রথম একদম এই প্রশ্নটাই রেখেছি যে HTML এর উদ্ভাবক কি। এখানে আমাদের চারটা অপশন আমাদের দেয়া আছে, দেখো চারটা অপশন বলতে এই যে দেখো দেওয়া আছে। তো এখানে HTML এর উদ্ভাবক হচ্ছেন টিম বার্নার্স-লি, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, বিল গেটস। তো আমাদের এখানে এটা যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, সাধারণ একটি প্রশ্ন, এটার জন্য কোনো সমস্যা নাই। টিম বার্নার্স-লি হচ্ছে এর উদ্ভাবক, সুতরাং টিম বার্নার্স-লি এটা হচ্ছে কারেক্ট। সেকেন্ড প্রশ্ন হলো আমাদের, দ্বিতীয় প্রশ্ন হলো ওয়েব ব্রাউজার হলো, ওয়েব ব্রাউজার হলো তুমি এই HTML ব্যবহার করে যখন একটা পেজ তৈরি করবা, সেই পেজটা যখন তুমি রান করতে যাবে তখন তোমাকে ব্রাউজার ব্যবহার করতে হবে। তো আমাদের দেখো ব্রাউজার বিভিন্ন ধরনের আছে, আমাদের মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, সাফারি, এরকম আরও আছে আমাদের। তো এই ওয়েব ব্রাউজারগুলো আমরা ব্যবহার করি। এখানে আমি বলেছি যে ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, সাফারি, ইউটিউব। ইউটিউব এটা আলাদা, ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আমরা আপলোড করে থাকি, সুতরাং এখানে আমাদের গুগল ক্রোম এবং সাফারি এই দুটো আমাদের ওয়েব ব্রাউজার। এই দুটো ব্রাউজার আমরা এখানে ব্রাউজার হিসেবে আমরা দুইটাকে আমরা ব্যবহার করি, সুতরাং গুগল ক্রোম এবং সাফারি এই দুটো হলো কারেক্ট আমাদের। এই জন্য ক, এক, দুই, এক, তিন, এখান থেকে আমাদের ক নম্বর হচ্ছে কারেক্ট। সুতরাং আমরা কি শিখলাম, ওয়েব ব্রাউজার আরও আছে, পরীক্ষায় এই দুটো না এসে হয়তোবা অন্যগুলো আমাদের আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা অন্যগুলো যদি আমাদের আসে তাহলে আমরা সেক্ষেত্রে দাঁড়া একটু ই করে নেই, তো আসলে পরে আমরা এই সেই ব্রাউজারগুলো মনে রাখবো, আমাদের মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, তারপরে হলো নেটস্কেপ কমিউনিকেটর, এরকম বিভিন্ন এজ, এরকম আরও আমাদের এইরকম ওয়েব ব্রাউজার আছে, সেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারে। আমার কথাগুলো কিন্তু তোমাদের মেমোরিতে ধরে রাখতে হবে, শুধু এই এমসিকিউটা দেখলাম আর পড়ে গেলাম এটা কিন্তু না, আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু তোমাকে
পারলে তোমরা খাতায় লিখে রাখবে। এবারে হলো আমাদের থার্ড হলো কন্টেইনার ট্যাগ। এবারে দেখো কন্টেইনার ট্যাগ কাকে বলে, যার ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে তাকেই আমরা বলে থাকি কন্টেইনার ট্যাগ। এখানে আমাদের দেখো তিনটা আমি অপশন করেছি, একটা হলো বিআর, একটা হলো ওয়েল, একটা হচ্ছে ওএম আইএমজি। এখানে বিআর হলো আমাদের ব্রেকিং ট্যাগ, অর্থাৎ এটিকে আমরা এমটি ট্যাগ বলে থাকি। ওয়েল হচ্ছে এখানে অর্ডার লিস্ট ট্যাগ, এই অর্ডার লিস্ট ট্যাগ এটি হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। আইএমজি এটি হচ্ছে আমাদের এমটি ট্যাগ। সুতরাং আমার এই ওয়েলের আরেকটি আমাদের ক্লোজিং ট্যাগ আছে, এটা ধরে রাখতে হবে। কিন্তু বিআর এবং ইমেজ এদের কোনো ক্লোজিং ট্যাগ নেই বলে আমরা ওয়েলকে এখানে কন্টেইনার ট্যাগ হিসাবে ধরতে পারি। কিন্তু ওয়েলটা কিন্তু আমাদের এখানে দুভাবে মূলত কাজ করে, সে কন্টেইনার ট্যাগ হিসাবেও কাজ করে, আবার দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এর এমটি ট্যাগ না হলেও কন্টেইনার ট্যাগ দিয়ে আমরা কাজ চালাতে পারি। তাহলে আমাদের এটা কোনটা কারেক্ট হবে? এই খ নম্বর কারেক্ট হবে, 2 নম্বর আমাদের কারেক্ট। তো এবারে দেখো নিচে আর একটি প্রশ্ন, 4 নম্বরে, নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? আমাদের হেডিং ট্যাগ হচ্ছে আমাদের 6টা, H1 থেকে H6 পর্যন্ত। এর মধ্যে H1 হচ্ছে সর্বোচ্চ এবং H6 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। সুতরাং এই দুটোই মূলত ইম্পর্টেন্ট, সর্বোচ্চ সাইজ কোনটা এবং সর্বনিম্ন সাইজ কোনটা। এখানে আমাদের প্রশ্ন আমি রেখেছি হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট হচ্ছে আমাদের H6, অর্থাৎ ঘ নম্বর কারেক্ট। এবারের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ো, 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তন্ডিমা HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিঙ্কের কাজ করে। তাহলে তন্ডিমা HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতেছে এবং করে এবং সে হাইপারলিঙ্কের কাজও করে। তাহলে এখানে প্রশ্ন করছে 5 নম্বরে, তন্ডিমা উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করেছে? ওয়েব HTML ব্যবহার করেছে এবং হাইপারলিঙ্কের কাজ করে ওখানে বলেছে। তাহলে হাইপারলিঙ্ক বলতে আমাদের এখানে ক্যাপশন ট্যাগ এটি আমাদের হবে না। ক্যাপশন ট্যাগ একটা টেবিলের উপরে কোনো কিছু লেখা থাকলে সেখানে আমরা ক্যাপশন ব্যবহার করে থাকি। আমাদের অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা সাধারণত এই যে লিঙ্ক জাতীয় কাজ, হাইপারলিঙ্কের কাজ আমরা করে থাকি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, যাকে এ ট্যাগ হিসাবে আমরা ইন্ডিকেট করেছি। এবারে বোল্ড ট্যাগ হলো গাঢ় করার জন্য, টেক্সটকে গাঢ় করার জন্য আমাদের এই ট্যাগ ব্যবহার করা হয়। এবার লিঙ্ক ট্যাগ আমাদের লিঙ্ক করার জন্য আমরা ব্যবহার করি, কিন্তু এখানে এই লিঙ্ক ট্যাগ ব্যবহৃত হবে না, হবে আমাদের হাইপারলিঙ্ক ট্যাগ। এরপরে দেখো আমাদেরকে তন্নিমা যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা, যে পদ্ধতিতে সে কাজ করছে তার সুবিধা হচ্ছে কি? ওয়েবসাইটের এক পেজের এক অংশের সাথে এক পেজের অন্য অংশের লিঙ্ক করা যায়, এটি হলো ইন্টারনাল কাজ। ওয়েবসাইটের একটা পেজের সাথে এক অংশের সাথে একই পেজের অন্য অংশের যে লিঙ্ক, এটাকেও আমরা ইন্টারনাল লিঙ্ক বলি। তাহলে এটি একটি লিঙ্ক, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, এক পেজ থেকে আমরা অন্য পেজে যেতে পারি, এটাও আমাদের একটা লিঙ্ক। এবারে হলো এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের লিঙ্ক করা যায়, এটাও আমাদের একটা লিঙ্ক। সুতরাং আমরা ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই এইভাবে আমরা করতে পারি। এই যে তিনটি উপায় আছে, এক পেজের একই পেজের এক অংশের সাথে অন্য পেজের লিঙ্ক, বা একটা ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক, বা একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কের কাজ। সুতরাং এই সুবিধাগুলো আমরা পাই এই ধরনের লিঙ্ক তৈরি করলে, সেটি এখানে বলা হয়েছে। তাহলে আমাদের 1, 2, 3 তিনটাই কারেক্ট, ঘ নম্বর কারেক্ট। ডোমেইন নেম হলো, ডোমেইন নেম যেমন আমরা যদি বলি http://, তারপরে www omrito.edu.bg, এটি একটি ওয়েবসাইট অমৃতলাল দে কলেজের। এই ওয়েবসাইটে বলছে এখানে omrito.edu.bg এটি মূলত একটা ডোমেইন নেম। তাহলে এটা কি http এবং www.omrito.edu, এটা একটা আলাদা অমৃতলাল দে কলেজের ওয়েবসাইট, সে কারণে ওয়েবসাইটের এটি একটি স্বতন্ত্র নাম এখানে বলেছে, অর্থাৎ অমৃতলাল কলেজের এটি একটি স্বতন্ত্র নাম, সেই জন্য ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নামটাই হলো ডোমেইন নেম, omrito.edu.bd এটি একটি ডোমেইন। সে কারণে ডোমেইন নেম হলো কি? একটা ওয়েবসাইটের স্বতন্ত্র একটি নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম কখনোই কারেক্ট হতে পারবে না, ফোল্ডারের নাম এগুলো হতে পারবে না, একটা ওয়েবসাইটের মধ্যেই ডোমেইন নেম থাকে। সুতরাং আমরা ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে আমরা ডোমেইন নেম হিসাবে আখ্যায়িত করতে পারি। ফন্টের আকৃতি পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্টের আকৃতি, ফন্টের তিনটা অ্যাট্রিবিউট, সাইজ, কালার, ভেইজ। সাইজ, কালার, ভেইজ,
ফন্টের আকৃতি পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? আকৃতি বলতে ফেজ বলতে যে তোমার তুমি যে অক্ষরগুলো ব্যবহার করতেছো এই অক্ষরগুলোর চেহারার পরিবর্তন হয়ে যাবে, যে ধরনের অক্ষর ছিল অক্ষরগুলোর চেহারা ভিন্ন রকম হবে, এই জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাট্রিবিউট হিসাবে আমরা ফেজ ব্যবহার করে থাকি। আবার কেউ এখানে ফন্টের আকৃতি আকৃতি যদি সাইজটা কেউ নির্ধারণ করে, সাইজ হচ্ছে ফন্ট মানে একটা ফন্ট বা একটা অক্ষর কতখানি বড় সেটা হলো তার সাইজ। সুতরাং কেউ কেউ হয়তো বা এটাকে আকৃতি হিসাবে এটাকে ধরে নিতে পারে, কিন্তু আকৃতি বলতে আমার দৃষ্টিতে এটি মূলত ফেজ হবে, অর্থাৎ তার আকার কেমন, তার চেহারা কেমন, চেহারার অক্ষরটা কেমন, এই যে এই ধরনের চেহারাটাকে ফেজ দ্বারা আমি যে ইন্ডিকেট করে থাকি। সুতরাং আমাদের মনে রাখতে হবে ফন্টের তিনটা অ্যাট্রিবিউট, সাইজ, কালার, ফেজ। এবারে আমাদের দেখো আইএসপি এর পূর্ণ নাম কি। আইএসপি হলো ইন্টারনেট সুপার পাওয়ার, ইন্টারনেট সার্ভার প্রোভাইডার, ইন্টারনেট সার্ভার প্রোগ্রাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখানে যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা মনে রাখতে হবে তোমাকে। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ওয়েব পেজের অ্যাড্রেস, একটা ওয়েব পেজ যখন তুমি লিখতে যাবে তখন তার যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে পুরো একটা অ্যাড্রেসকে আমরা ইউআরএল নামে আখ্যায়িত করতে পারি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটাকে একটা ওয়েব পেজের অ্যাড্রেসকে, অর্থাৎ একটা তোমার ওয়েব পেজের অ্যাড্রেস, একটা ওয়েব পেজ পেতে হলে আগে তোমাকে ওয়েবসাইট খুলতে হবে, তাহলে আগে ওয়েবসাইট ওপেন না করে তো তুমি ওয়েব পেজ পাবে না। সুতরাং ওয়েবসাইট যখন তুমি ওপেন করতে যাবে, একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটকে আমরা ইউআরএল নামে আখ্যায়িত করে থাকি, এই জন্য ওয়েব পেজের অ্যাড্রেসকে আমরা ইউআরএল নামে আখ্যায়িত করতে পারি। এবারে দেখো আরেকটি জ্ঞানমূলক প্রশ্ন, যে আমাদের ডিএনএস এর পূর্ণ নাম কোনটি। তো ডিএনএস এর পূর্ণ নাম ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নাম্বার সার্ভার, ডোমেইন নাম্বার অফ সার্ভার। এখানে মুখস্থ কথা আমাদের ডোমেইন নেম সিস্টেম, এটা মনে রাখলে আমাদের হবে ডোমেইন নেম সিস্টেম। এবারে দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 12-13 নং প্রশ্ন উত্তর দাও। নিপার কলেজটি তিনতলা, তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন। তাহলে বলছে এখানে যে কম্পিউটারের শিক্ষক সেটা তাদের বিভিন্ন তলায় যে কম্পিউটারগুলো আছে সেগুলোকে সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনতে চাচ্ছে। কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে কেবল ব্যবহারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, রেডিও লিঙ্ক ব্যবহার করে। তো আমাদের দেখা যায় যে কেবল ব্যবহার করেও আমরা এই ধরনের নেটওয়ার্ক গঠন করতে পারি, স্যাটেলাইটের মাধ্যমে আমরা এইখানে আমরা এই কাজগুলো স্যাটেলাইট ব্যবহার আমরা করি না মূলত, তো রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো এক্ষেত্রে কেবল ব্যবহার করেও আমরা এই ধরনের লিঙ্ক করতে পারি, আর স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমেও পারি, আবার রেডিও লিঙ্ক ব্যবহার করেও আমরা এটা করতে পারি। সুতরাং এক্ষেত্রে আমাদের আমাদের এই ঘ নম্বরকে কারেক্ট হিসাবে ধরতে পারি। আবার রেডিও লিঙ্ক ব্যবহার করে আমরা, রেডিও লিঙ্ক আমরা ব্যবহার না করে পারি, কারণ রেডিও লিঙ্কের জন্য নির্দিষ্ট কিছু কম্পিউটারে আমরা নেটওয়ার্ক কানেকশন করতে পারি, এই জন্য আমাদের কেবল ব্যবহার বা স্যাটেলাইটের মাধ্যমেই মূলত এই কাজটি আমরা করে থাকি। রেডিও লিঙ্ক আমরা ব্যবহার করি না, রেডিও লিঙ্ক দিয়ে নির্দিষ্ট কতগুলো ডিভাইসের মধ্যে আমরা নেটওয়ার্ক স্থাপন করি বলে আমরা সাধারণত কেবল ব্যবহারের মাধ্যমে এবং স্যাটেলাইটের ব্যবহারের মাধ্যমেই এই কলেজের নেটওয়ার্কটি আমরা স্থাপন করতে পারি। নেটওয়ার্ক চালুর ফলে নিপা যে সুবিধা পাবে, এই নেটওয়ার্কটা যদি চালু হয় তাহলে সবাই সফটওয়্যার ব্যবহার করতে পারবে, অর্থাৎ একটার সাথে আর একটা কানেকশন হলেই আমরা তথ্য শেয়ার করতে পারবো, সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে। তো সকল কম্পিউটার কাজের মধ্যে সমন্বয় করতে পারবে, একজনের কাজের সাথে আরেকজনের কাজ তুলনা করতে পারবে। আবার 3 নম্বর বলছে এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থাপন করতে পারবে, এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থাপন করতে পারবে। তাহলে এটা একটা ভুল আছে, আমি একটু কারেকশন করে নেই। কম্পিউটারে স্থানান্তর করতে পারবে, ডিভাইস
আমরা যদি নেটওয়ার্ক কানেকশন করি ডিভাইস বা যন্ত্রাংশ একটা আরেকটার সাথে আমরা এভাবে স্থানান্তর করতে পারি না, পারি সফটওয়্যার ট্রান্সফার করতে পারি এবং কম্পিউটার কাজের ক্ষেত্রে সমন্বয় করতে পারি। সুতরাং এক ও দুই আমাদের কারেক্ট, সুতরাং আমাদের হচ্ছে ক নম্বর কারেক্ট। এবারে দেখো বলছে এক পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলে। এক পেজের সাথে আর একটা পেজের সংযোগকে এইচটিএমএল এর ভাষায় আমরা বলে থাকি কানেকশন, হাইপার লিঙ্ক, লিঙ্ক এডিশন, এখানে হাইপার লিঙ্ক। এবারে আমাদের দেখো আর জিবি 255, 255, 255 দ্বারা কোন রং নির্দেশ করে। আমাদের মূল রং হচ্ছে তিনটি, মনে রাখতে হবে আর জিবি, রেড, গ্রিন, ব্লু। এই তিনটা রঙের ক্ষেত্রে আমাদের রঙের মান নির্ধারণ করা হয় 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন রং হচ্ছে আমাদের 0 আর সর্বোচ্চ রং হচ্ছে 255। এখানে আমাদের এই যে 255 দেওয়া আছে আর জিবি দ্বারা কোন রং নির্দেশ করে, এটি মূলত এই যে তিনটাই যদি আমাদের 255 হয়, সর্বোচ্চ মান হয়, এই সর্বোচ্চ মানের ফলে এখানে যে রঙটি তৈরি হবে সেটি হচ্ছে আমাদের সাদা রং। 255 হলো সর্বোচ্চ রং, সুতরাং আর এর মান 255, জি এর মান 255, বি এর মানও 255। সুতরাং তিনটা যদি একই মান আমাদের সর্বোচ্চ মান হয় সেটি সাদা কালার নির্দেশ করে। এরকম আরও আমাদের আছে সাদা তোমার অন্য রং, যেমন 255, 00, এরকম বিভিন্ন রং আমাদের আছে, পরবর্তীতে আমি সেগুলো তোমাদেরকে বলবো। তো সাদা রং নির্দেশ করে এরকম যদি থাকে। এবারে নিচের উদ্দীপকটি পড়ো, 16-17 নং প্রশ্নের উত্তর দাও। শিমুল নতুন ওয়েব ডেভেলপার্স ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিঙ্কের কাজ করে। নতুন ওয়েব ডেভেলপার ব্যবহার করে সে ওয়েব পেজ তৈরি করছে এবং হাইপারলিঙ্কের কাজ করছে। শিমুল যে নিয়ম নীতির উপর ভিত্তি করে ডেটা স্থানান্তর করেছে সেটি হলো, শিমুল যে নিয়ম নীতি, অর্থাৎ যে নিয়ম নীতির উপরে ভিত্তি করে একটা ওয়েবসাইট তার কার্যকারিতা প্রকাশ করবে সেটি হলো আমাদের মূলত প্রোটোকল। এই জন্য আমরা নিয়ম নীতি কথাটা আমরা পেয়েছি, নিয়ম নীতির উপর ভিত্তি করে ডেটা স্থানান্তর করেছে সেটি হলো মূলত আমরা চিন্তা করলাম যে ক্লায়েন্ট সার্ভার, এখানে হচ্ছে আমাদের প্রোটোকল, এই প্রোটোকলটা হচ্ছে আমাদের এই নিয়ম নীতি, আইপি অ্যাড্রেস নয়। পিওপি এর পুনরূপ, পিওপি দেখো পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অর্ডার প্রোটোকল, পোস্ট অফিস পজিশন, পোস্ট অফিস প্যারাগ্রাফ। এখানে আমাদের পোস্ট অফিস প্রোটোকল, অর্থাৎ আমাদের ইন্টারনেটের কার্য এখন পোস্ট অফিসেও আমাদের চালু হচ্ছে, সুতরাং পোস্ট অফিসে আমরা যে প্রোটোকল ইউজ করি সেটার নাম হলো পোস্ট অফিস প্রোটোকল, সুতরাং পিওপি হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এবারে দেখো টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ থাকে। টেবিলের সেল, এখানে সেল বলতে কি বোঝায়, একটা সারি এবং কলাম, একটা সারি চলে যাচ্ছে আর একটা কলাম তুমি টান দিয়ে নাও, সারি কলামের সেলের স্থানকে আমরা বলে থাকি সেল। তাহলে বলছে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ ওই সেল বা ওই ঘরটার ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হয়। তাইলে ঘরের মধ্যে আমাদের কি ট্যাগ থাকে, টিডি ট্যাগ থাকে, একটা টেবিলের ঘরের মধ্যে থাকে টিডি ট্যাগ। তাহলে টিডির সাথে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার, এই দিয়ে আমাদের হলুদ দিয়ে দিছি ইয়েলো, তাহলে আমাদের গ নম্বর কারেক্ট। এখানে দিচ্ছে টেবিল বিজি কালার, টেবিলের তো না, টেবিলের সেলের, টেবিলের না। এবারে বলা হয়েছে টিআর, টিআর হলো একটা রো, রো এর কালার না, টিএইচ হেডিং, হেডিং এর কালার না। এবারে দেখো আমাদের উদ্দীপকটি পড়ো এবং 19-20 নং প্রশ্নের উত্তর দাও। শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে, সেখানেই বসে সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশমূলক একটি মেসেজ পায়। সে একটা ইলেকট্রনিক ফর্ম পূরণ করছে এবং সেখান থেকে সে তার একটা ফর্ম যে পূরণ করছে তার একটি মেসেজ পেয়েছে। দ্বিতীয় হলো আমাদের এইচটিএমএল বডি পি, দিস ইজ মাই ফার্স্ট পেজ বডি এইচটিএমএল। এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করেছে, এখানে যে নির্দেশমূলক মেসেজ পেয়েছে এটা কোন কারণে পেয়েছে, ইলেকট্রনিক মেইলের মাধ্যমে, ইলেকট্রনিক মেইলের মাধ্যমে আমাদের এটা প্রেরণ করে দিচ্ছে যে তোমার যে তুমি এখানে ভর্তি হয়েছো তার একটা মেসেজ তারা প্রদান করেছে, এই জন্য ঘর নম্বর কারেক্ট। এবারে দৃশ্যকল্প 2-এর জন্য ব্যবহৃত হতে পারে কি কি, দৃশ্যকল্প 2 তৈরি করতে এইচটিএমএল সিনট্যাক্স, অর্থাৎ এইচটিএমএল এর জন্য যে সমস্ত চিহ্ন আদি বিভিন্ন কিছু তুমি ব্যবহার করেছো সেটা হলো এইচটিএমএল সিনট্যাক্স।
টেক্সট এডিটর ব্যবহার করে, যেমন নোটপ্যাড ব্যবহার করে তুমি কাজ করো সেটা টেক্সট এডিটর, সেটা আমরা ব্যবহার করতে হয়। ব্রাউজার সফটওয়্যার, অর্থাৎ একটা পেজ তৈরি করার পর সেটাকে রান করার জন্য আমরা ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে থাকি। সুতরাং 1, 2, 3 আমাদের কারেক্ট, সুতরাং ঘ নম্বর কারেক্ট। এবার বলছে ইন্টারনেটে ব্যবহৃত প্রোটোকল, ইন্টারনেট যখন তুমি ব্যবহার করতে যাবা তখন সেখানে যে প্রোটোকলটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মূলত TCP/IP। সুতরাং HTTP, URL, SP, এটি আলাদাভাবে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের পূর্ণ নাম, একটি সার্ভিস প্রোভাইডার, এগুলো আলাদা জিনিস। আমাদের ইন্টারনেট চালানোর জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটি হলো TCP/IP। এবারে আমি তোমাদেরকে এই উত্তরগুলো এখানে দিয়ে রেখেছি, যারা মনে করো এগুলো তোমার কালেক্ট করার জন্য তুমি এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবে, এগুলো ব্যবহার করে তুমি বুঝতে পারবে যে কোনটা কোনটা মূলত কারেক্ট। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমরা এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক দিয়ে আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবে। আমি মনে করি প্রত্যেক স্টুডেন্ট তো এই জিনিসগুলো যদি দেখে তাহলে সে এই চ্যাপ্টারের যে সুবিধা অসুবিধাগুলো আছে আমি সেগুলোকে এক এক করে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে তারা এগুলো দিয়ে অনেক কিছু করতে পারে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।